السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 13ই জিলকাদা 1443 হিজরি মোতাবেক 12ই জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 90, বিষয়বস্তু ইলমুন নুজুম বা তানজিম, জ্যোতিষী শাস্ত্র, অর্থাৎ বিশেষ ধরনের জ্যোতিষী বিদ্যা, তা হচ্ছে তারকা দেখে ভবিষ্যৎবাণীর দাবি করা। তারকা, আকাশের তারকা বিদ্যা সম্পর্কে তারা জানে বিশেষ জ্ঞান, আর তার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করার যে দাবি করে, এই বিদ্যা সম্পর্কে ইসলামী শরিয়ার হুকুম কি? যদি কেউ মনে করে যে ভবিষ্যৎবাণী করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে জানার একটি মাধ্যম হচ্ছে এই তারকা বিদ্যা, তাহলে সেটা শিরক, সেটা কুফর। জি, কারণ ইলমের গায়েব বা দৃশ্য সম্পর্কে জানার কোনো উপায় নেই আল্লাহ রাব্বুল আলামিন যদি না জানান। আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওহির মাধ্যমে জানিয়ে থাকেন আম্বিয়া রসুলগণকে। নবী রসুল নেই, রবির রসুলের রিসালাতের সমাপ্তি হয়েছে, সুতরাং গায়েব জানার কোন চাবি আল্লাহ ছাড়া কারো কাছে নেই। তবে তারকা সম্পর্কেও আরো কিছু বিদ্যা রয়েছে বা আরো কিছু উপকারিতা রয়েছে, সেগুলি আলোচনায় আসবে, সেগুলি শরীয়ত সম্মত। এতটা সংক্ষেপে জেনে নেওয়ার পর আমরা দেখি লেখক কি বলছেন। বলছেন, মা হুকমু তানজিম, আজকের আলোচনার বিষয়বস্তু দুটি। প্রথম বিষয়বস্তু তানজিম, অর্থাৎ তারকা বিদ্যা সম্পর্কে শরীয়তের বিধান। আরেকটি হচ্ছে আল ইস্তিসকা বিল আনওয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির আশা করা, যে অমুক নক্ষত্র সেই নক্ষত্র বৃষ্টি দিতে পারে, অথবা সেই নক্ষত্র আকাশে দেখা গেলে অবশ্যই বৃষ্টি হবে, এই ধরনের ধারণা। এই দুটো বিষয়। প্রথম বিষয় লেখক বলছেন মা হুকমু তানজিম, জ্যোতিষী শাস্ত্র বা তারকা দেখে ভবিষ্যৎবাণী করা, এ সম্পর্কে শরীয়তের বিধান কি? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআমের 8-97, আল্লাহ সেই সত্তা যিনি তারকারাজি তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, লেতাহতাদু বিহা, যাতে করে তার মাধ্যমে তোমরা দিক নির্দেশনা অবলম্বন করতে পারো, রাস্তা পেতে পারো, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলের অন্ধকারে, স্থল এবং জলের অন্ধকারে, অর্থাৎ রাতের অন্ধকারে পানি পথে থাকুক অথবা স্থল পথে থাকুক, রাস্তা মানুষ না চেনলে কোথা থেকে কোথায় বিভ্রান্ত হয়ে চলে যাবে, এই ক্ষেত্রে তারকা আর সাহায্যে দিক নির্ণয় করা, এটি হচ্ছে কোরআনী উদ্দেশ্য। এই উদ্দেশ্যে কেউ যদি তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করে, যে কোন তারকা কখন উঠে, কোন দিকে উঠে, কোন সময় কোন আকাশে থাকে, উত্তরে না পূর্বে না পশ্চিমে, তার মাধ্যমে দিক নির্ণয় করা, তাহলে এটি কোরআন সম্মত, এটি এই কোরআনী কারিমের আয়াতের ভিত্তিতে তারকা সৃষ্টির একটি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের এই আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকা রাজি সৃষ্টি করেছেন, লিতাহতাদু বিহা, যার মাধ্যমে তোমরা দিক নির্ণয় করতে পারো, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং সাগর পথের অন্ধকার সমূহ ক্ষেত্রে। দ্বিতীয় আয়াতে আরো কিছু উদ্দেশ্য বর্ণনা করেছেন,
সূরা মুলক আয়াত নম্বর 5 আল্লাহ বলছেন, লাকাদ ওয়া লাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, নিঃসন্দেহ আমি এই প্রথম আকাশ, নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, বেশা মাসাবিহা তারকারাজির মাধ্যমে, ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন, এবং সেগুলিকে শয়তানকে কষাঘাত করার মাধ্যম করেছি। তাহলে এখানে আরো দুটি উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে যে আকাশ আমাদের সামনে রয়েছে, প্রথম আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর, সে আকাশকে সুসজ্জিত করা হচ্ছে একটি উদ্দেশ্য, তারকা নক্ষত্রের মাধ্যমে, গ্রহের মাধ্যমে। আর আর একটি উদ্দেশ্য হচ্ছে জিন শয়তান আকাশপথে উপর দিকে যাওয়ার যখন চেষ্টা করে, আর ওহির কথাগুলি ফেরেশতারা মালায়েকারা যখন আপোষে আলোচনা করে আল্লাহর চূড়ান্ত যখন ফয়সালে, সেগুলি ছোঁ মেরে নিয়ে এসে গণকদের, জ্যোতিষীদের জানাবার চেষ্টা করে, তখন তাদের কষাঘাত করা হয়, তাদেরকে মারা হয়। দুটো উদ্দেশ্য সুরে মুলকের আয়াত দ্বারা প্রমাণিত হলো। আর তৃতীয় উদ্দেশ্য সুরে আনামের আয়াত নম্বর 97। এই তিনটি উদ্দেশ্য তারকা নক্ষত্র থেকে হাসিল করা শরীয়ত সম্মত। মহান আল্লাহ আরেকটি আয়াতে বলছেন, অন্য নুজুম ও মুসাখখারা তুম্বে আমরে, আল্লাহ রাব্বুল্লাহ আলম তারকারাজি সৃষ্টি করেছেন যেগুলি তার নির্দেশে, আল্লাহর নির্দেশে তোমাদের কাজে নিয়োজিত, মুসাখখারাতুন আল্লাহর নির্দেশে নিয়োজিত, যে কাজে লাগিয়ে রেখেছেন আল্লাহ সেই কাজে লেগে আছে। সুরে নাহল আয়াত নম্বর 12। এখন কয়েকটি হাদিস বা আসার নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, মানে তাবাসা শোবাত মিনান নুজুম, কেউ যদি তারকা বিদ্যার কোন একটা অংশ অর্জন করে, তাহলে জাদুর একটা অংশ সে অর্জন করবে, মানে জাদু বিদ্যা অর্জন করবে। জাদা মা জাদার, যে যত বেশি এই তারকা বিদ্যা হাসিল করবে, তত বেশি সে শেহের জাদুতে, জাদু বিদ্যায় প্রবেশ করবে। এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদ রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাম আখাফ আলা উম্মতি তাসদীকা বিন নুজুম ওয়া তাকযিবা বিল কাদার ওয়া হাইফাল আইমা, আমি আমার উম্মতের জন্য আশঙ্কা করি, ভয় করি যে তারা কি করবে, আর তাসদীকা বিন নুজুম, তারকাকে বিশ্বাস করবে। তারকাকে বিশ্বাস করা মানে যেটা শিরকি কুফরি বিশ্বাস, যে তারকার মাধ্যমে ভবিষ্যৎ কিছু জানা যেতে পারে, এটি হচ্ছে ইসলাম বিরোধী বিশ্বাস। আর দ্বিতীয় বিষয় যেটা ভয় করি আমার উম্মতের জন্য, সেটা হচ্ছে যে একদল তকদিরকে অস্বীকার করবে, ভাগ্যকে অবিশ্বাস করবে, যে তকদির বলে কিছু নেই, যেমন কাদেরিয়া যারা। ওয়াহাইফাল আইম্মা, তৃতীয় যে বিষয়টি আমার উম্মতের জন্য খুব ভয় করি, সেটা হচ্ছে জালেম শাসকদের জুল, জালেম শাসকদের জুল। আইম্মা এখানে ইমামের বহু বছর, ইমাম মানে রাষ্ট্রীয় ইমাম, রাষ্ট্রীয় শাসক, যারা রাষ্ট্রের শাসক, এমন এক সময় আসবে যে সময় তারা জালেম হবে অধিকাংশ, এই ভবিষ্যৎবাণী করেছেন, এবং এটি আমি আশঙ্কা করি আমার উম্মতের জন্য। এই হাদিসটি ইমাম আহমদ রাহমাহুল্লাহ জাবের বিন সামুরা থেকে বর্ণনা করেছেন, তবে হাদিসটি যঈফ। এই হাদিসের সনদ মুহাম্মদ বিন কাসেম আসাদি, ইমাম আহমদ তাকে মিথ্যুক বলেছেন। আর এই আরো কিছু অভিযোগ রয়েছে, অবশ্য কেউ কেউ নির্ভরযোগ্য বলেছেন, কিন্তু হাদিসটি দুর্বলতা মুক্ত নয়। তৃতীয় আসাদ ইবিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার উক্তি وقال ابن عباس رضي الله عنهما عبد الله بن عباس رضي الله عنه বলছেন, في قوم বলেছেন এমন এক সম্প্রদায় সম্পর্কে, এক তো গুণ আবাজাত, যারা আবজাদ হাওয়াজ হুত্তি, এই যে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে, অক্ষরগুলি রয়েছে আরবি, সেগুলির অঙ্ক যারা বের করে থাকে এক জাতি, এটা পারস্য দেশ থেকে এসেছে,
ভারত উপমহাদেশে এর প্রচলন রয়েছে। এই জন্য আমাদের দেশে কোরআনে কেরিমের অনুবাদ গুলিতে নকশারের নকশা জি, সুরা ফাতিহার নকশা, সুরা বাকারার নকশা, বিভিন্ন সুরার নকশা, বিভিন্ন তাবিজ নকশা করা, আর তাতে এক একটা খানাতে ঘরে বিশেষ বিশেষ অঙ্ক লিখা আছে, বিসমিল্লাহির রহমানের 786 ইত্যাদি ইত্যাদি। তো এগুলি হচ্ছে এমন এক ধরনের ইসলাম বিরোধী কাজ যেগুলি পারস্য দেশের অগ্নি পূজকদের থেকে ভারত উপমহাদেশে গিয়েছে। আরবরা এগুলি জানে না, আর এগুলিতে বিশ্বাসও করে না। পরবর্তীকালে তারা যদিও জানে যে এগুলির অঙ্ক বের করা হয়, কিন্তু তারা কেউ এগুলোর প্রয়োগ করে না, এগুলোতে বিশ্বাসও করে না। তো এই যে নকশা, বিভিন্ন সুরার নকশা বা বিভিন্ন আপনার তাবিজ, নকশার তাবিজ, এগুলো কিন্তু শির্ক ফরি মুক্ত না, এগুলো সেহের জাদু মুক্ত না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন সম্প্রদায় সম্পর্কে, এমন লোক সম্পর্কে বলেছেন, ইয়াক্তুবুনা আবাজা, যারা আবজাদ হাওয়াজ উত্তির অঙ্ক লিখে, অঙ্ক বের করে অক্ষরে বর্ণের, এই একদল। আর একদল ওয়ানজুরুনা ফিন নুজুম, তারকাই তারা, তারকা নিয়ে তারা গবেষণা করে। গবেষণা মানে সে সাইন্টিফিক গবেষণা নয়, সে হচ্ছে জ্যোতিষী শাস্ত্র, জ্যোতিষী শাস্ত্র যারা চর্চা করে, তারকা দেখে ভবিষ্যৎবাণী করার দাবি করা, তারকা দেখে আমরা কিছু জানতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, এসব বিশ্বাস করা, এসব যারা করে তাদের সম্পর্কে তিনি মন্তব্য করে বলছেন, মা আরা মান ফালা যালিকা লা ইনদাল্লাহি মিন খালা, আমি মনে করি না যে যারা এই রকমের কর্মকাণ্ডে জড়িত অথবা এইরকম কাজে বিশ্বাসী, যে আবজাদ হাওয়াজ হত্যের মাধ্যমে এই অঙ্ক বের করে কিছু কাজ হয়, যে দোয়া তাবিজ অথবা এগুলোর মাধ্যমে ভবিষ্যৎবাণী জানা করা যায়, ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, অথবা তারকা দেখে ভবিষ্যৎবাণী করা যায়, এরকম যারা বলে তাদের সম্পর্কে আমি মনে করি না যে আল্লাহর কাছে তাদের আখেরাতে কোনো অংশ রয়েছে, অর্থাৎ পরকালে কিছুই পাবে না তারা, কারণ তারা বড় কুফরি শিরক করে তারা দুনিয়া থেকে গিয়েছে, এই অবস্থায় যদি চলে যায় বিনা তওবা বিনা সংশোধনে। খুব শক্ত কথা বলেছেন, অর্থাৎ এদের কোন ইমান ইসলামে অংশ নেই, এদের কোন ইমান ইসলামে অংশ নেই। জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উক্তিটি ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মারফু বর্ণনা করেছেন, তবে মারফু যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তাতে খালিদ বিন ইয়াজিদ আল ওমরি একজন মৃত্যু করেছে, সুতরাং সেই হাদিসটি ঠিক নয়, সেই হাদিসটি ঠিক নয়, তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। প্রখ্যাত তাবি ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, খালাক আল্লাহ হাজিহি নুজুম আলি সালাস, এই তারকা গুলিকে আল্লাহ রাব তিনটি গরজে সৃষ্টি করেছে, যে তিনটি গরজ শুরুতে দুটি আয়াতের আলোকে, সুরে মুলকের আয়াত নম্বর 5 এবং সুরে আনআমের আয়াত নম্বর 97 এর আলোকে বলেছি, ওই তিনটি কথা বলছেন। তিনটি উদ্দেশ্যে আল্লাহ তারকা নক্ষত্র সৃষ্টি করেছেন, জিনাত আলিস সামা, একটি হচ্ছে আকাশের সাজ, আকাশকে সুসজ্জিত করা, ও রুজুম আল্লি শায়াতিন, আর শায়তানকে কষাঘাত করা, ও আলামাতের ইহতাদা বিহা, আর দিক নির্ণয়ের জন্য এগুলি হচ্ছে নিশানা, দিক তারকাগুলি হচ্ছে দিক নির্ণয়ের ব্যবস্থা, এর মাধ্যমে বোঝা যায় যে কোন দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি। ফমান তাওয়ালা ফিহা গায়রা, এছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য কেউ মনে করে যে তারকার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যায়, ভবিষ্যৎ কিছু জানা যায়, উপলব্ধি করা যায়, এই কথা যদি কেউ বলে, ফাকাদ আখতা হাজ্জাহু, তাহলে সে তার নিজের অংশে ভুল করলো, ওয়াদা নাসিবহ, নিজের অংশকে নষ্ট করলো, ওয়াকা তাকাল্লাফা মা লা ইলমা লাহু, যে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই সে সম্পর্কে সে গায়ের জোরে কিছু বলার চেষ্টা করলো, তাকাল্লুফ করলো না, গায়ের জোরে কিছু বলার চেষ্টা করলো, আর ইমান হারিয়ে দিল, আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎবাণী করতে পারে অথবা কোনো তদবির আছে কথা যদি মনে করে, তাহলে সে ইসলাম হারিয়ে দিল, ইমান হারিয়ে দিল। দ্বিতীয় যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে আল ইসতিসকা বিল আনওয়ান, নওন মানে হচ্ছে নক্ষত্র, আরি বহু বচন আনওয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া, অথবা কোন নক্ষত্র মানে সেই নক্ষত্র বৃষ্টি দেবে, এটা এই এগুলো যদি হয় তাহলে বড় কুফর, বড় শিরক। আর যদি মনে করে যে অমুক নক্ষত্র আকাশে যখন দেখা যায় সেই সিজনে সেই মৌসুমে সাধারণত বৃষ্টি হয়, তাহলে জায়েজ হতে পারে,
কারণ এটা হচ্ছে সময় নির্ধারণ, যে বর্ষাকাল শুরু হচ্ছে অথবা এই সময়গুলিতে খুব বর্ষা হয়, যেমন আমাদের দেশের মানুষ বলে কার্তিক মাসে বর্ষা হয়, তারপরে আষাঢ় মাসে বর্ষা হয় ইত্যাদি ইত্যাদি। তো এরকম যদি বলে আরব দেশগুলিতে সাধারণত শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে বর্ষা হয়, বলে এই সময়গুলিতে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, ইয়াকিন না যে হবেই। তবে যারা এই বিদ্যা সম্পর্কে যারা সাইন্টিফিক দিক থেকে অভিজ্ঞ, তারা তাদের যন্ত্রের মাধ্যমে দেখছে যে এই মেঘমালা কোন অবস্থায় আছে আর কখন সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে। সুতরাং 2 দিন 4 দিন আগে যদি বলে যে এই রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে সেটা গাইব নয়, বরং আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যন্ত্রের সাহায্যে দেখছে। সুতরাং সেটা আর গায়েব, অদৃশ্য থাকলো না, তাদের কাছে দৃশ্য, তারা দেখতে পাচ্ছে মেঘমালার অবস্থাটা দেখতে পাচ্ছে, সেই জন্য তারা এই কথাগুলি বলছে। এগুলো কনে উমারে করে তারাও তো গায়েব বলে দিচ্ছেন না, গায়েব বলে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষে বলেছেন যে 5টি এমন একটি ইসম মাফাতিহুল গায়েব হাদিসে রয়েছে, যেগুলি হচ্ছে গায়েবের মৌলিক বিষয়, লা ইয়ালামুহুন্না ইল্লা আল্লাহ, ছাড়া কেউ জানে না। ইন্না আল্লাহ ইন্দাহু ইলমুস সাআ আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, চূড়ান্ত জ্ঞান কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, এবং বৃষ্টি কখন বর্ষণ হবে তার একমাত্র আল্লাহ চূড়ান্ত চূড়ান্ত জ্ঞান রাখেন, আপনি রাখেন, তবে সম্ভাবনা রয়েছে। তারা দেখে বলছে যন্ত্রের সাহায্যে, আকাশ সম্পর্কে তারা চর্চা করে আর তারপরে সেই মেঘমালার অবস্থা দেখে, এবং মাতৃগর্ভে কি রয়েছে সেটাও দেখে বলছে। আমরা দেখতে পাই না, কিন্তু তারা যন্ত্রের সাহায্যে আল্ট্রাসনো করে আর তা দেখছে, ডাক্তার একজন চিকিৎসক দেখছে, সেই জন্য বলতে পারছে। তার আগে বলতে পারবেন না, একটা নাবালিকা সবার বলতে পারে যে কটি বাচ্চা হবে, বলতে পারবে না। গর্ভধারণ আগে বলতে পারেন, বরং গর্ভধারণের 120 দিনের মধ্যেও বলতে পারবে না। জি হ্যাঁ, পজিটিভ বলছে সেটাও যন্ত্রের সাহায্যে বা টেস্ট করে বলছে, এমনি তো নয়। জি, তো এটা আর গায়েব থাকে না তখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি শেখ, আপনার ফোনটা আনমিউট হয়ে গেছে কোনো কারণে, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি জি জি, কন্টিনিউ করেন। জি, যে বিষয়টি বলছিলাম যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া, যদি কেউ বৃষ্টি চায় নক্ষত্র থেকে, তো শিরক, বড় শিরক। কেউ যদি মনে করে নক্ষত্র বৃষ্টি দিতে পারে, এই ক্ষমতা রয়েছে বিশেষ কোন নক্ষত্র, তাহলে সেটি কুফর, শিরক। তাহলে এই দুটো অবস্থা হচ্ছে কুফর, শিরক। আর কেউ যদি মনে করে যে আকাশে কোনো একটি বিশেষ নক্ষত্র বা বিশেষ একটি মৌসুম, একটি নক্ষত্র অমুক মৌসুমে আকাশে দেখা যায়, সেই সময় বৃষ্টি বর্ষণ হতে পারে, তাহলে সেটা অভিজ্ঞতার উপর নির্ভর করছে, আর সেটা হলে হতে পারে, সেটা ইসলাম বিরোধী কথা নয়। আল্লাহ, তবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করে, প্রাকৃতিক নয়, বরং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, আল্লাহর নির্দেশে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। সূরা বাকারা 182 আল্লাহ বলছেন এই মর্মে, আল্লাহ তাআলা, ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, তোমরা তোমাদের অংশ বানিয়ে নিয়েছো কি মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা মনে করা। এই আয়াতের তাফসিরে তাফসিরকারগণ বলেছেন যে যারা বলে যে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল নিন্দা করেছেন, বলেছেন তারা তোমরা কুফরি কথা, তোমরা কুফরি কথা, সেই তারকা বৃষ্টি দিয়েছে অথবা সেই তারকার মধ্যে বৃষ্টি দেওয়ার ক্ষমতা রয়েছে অথবা সেই তারকার কাছে বৃষ্টি চাই। মুশরিকরা যে কিছু করতে পারে, যেখানে কীট পতঙ্গের পূজা করে, লিঙ্গের পূজা করে, সাপ বিছুর পূজা করে, তাহলে তারকার পূজা করতে পারে, তারকার পূজারই রয়েছে। তো আল্লাহ রাব্বানে তাদের সম্পর্কে বলছেন যে তোমাদের অংশ হয়ে গেছে আল্লাহর তৌহিদকে, একত্বকে বা আল্লাহর রুবিয়াতকে মিথ্যা জ্ঞান করা আর শির কুফুরি আকিদে বিশ্বাস করা। এই মর্মে এই আয়াতটি নাজিল হয়েছে যা তাফসিরে এসেছে। আমার উম্মতে 4টি পদচরিত্র রয়েছে যেগুলি জাহিলি আদর্শ, কাফের মুশরিকদের প্রাচীন যুগের আদর্শ। লায়াতরুকুনাহুন্না, এই বদ আচরণ গুলি, বদ চরিত্র গুলি, এই এক শ্রেণীর মানুষরা কখনো ছাড়বে না।
আল ফখর বিল আহসাম, তা হচ্ছে প্রথম হচ্ছে যে বংশীয় মর্যাদায় অহংকার করা, বংশীয় মর্যাদার অহংকার, যে আমার বংশ এরকম, আমার বংশ এরকম। তো এই একটি খারাপ আচরণ বা মানুষের খারাপ ধারণা, অহংকার, বংশে বংশের ভিত্তিতে, বংশ মর্যাদার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, অত্যানফিল আনসাব, আর কারো বংশে খোটা দেওয়া যে অমুক বংশের দোষ আছে, অমুকের রক্তের দোষ আছে, পানির দোষ আছে, এই ধরনের কথা আমাদের সমাজের লোকেরা বলে। তো এসব কথা বলা জায়েজ নয়, হারাম। বল ইস্তিসকা বিল আনওয়া, এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা বা বৃষ্টি চাওয়া, এটি হচ্ছে আমার উম্মতের জাহিলি চরিত্র, জাহিলি আকীদা। অন্যাহা, এবং মৃত ব্যক্তির ওপর রোদন করা, যে বয়ান করে কান্না করা, চিল্লা চিৎকার করে আর বয়ান করে, গণগান গণনা করে কান্না করা, এমনি চোখের পানি ফেলা জায়েজ রয়েছে। কিন্তু আর চোখের চোখের পানি যখন আসবে তখন সামান্য কিছু যদি আওয়াজ আসে ততদূর পর্যন্ত বৈধতা আছে, কিন্তু তাতে বিভিন্ন রকমের কথা বলে আর তার বুক চাপড়িয়ে কান্না করা আর রোদন করা এক কথা, যেটি সেটি হচ্ছে জাহিলি চরিত্র। জাহিলিয়তের যুগে নিজেরা করতো আর মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসতো এই কাজের জন্য। এই হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু মালিক আশারি থেকে, আবু হুরায়রা থেকে, বেশ কিছু সাহাবা ইকরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি তো রয়েছে। এই ছিল হাদিস। আরেকটি হাদিস, আর এতে শেষ হবে ইনশাআল্লাহ। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন। নবী সাল্লাল্লাহু একদিন সকালবেলা ফজর পড়ে বললেন যে আজকে আল্লাহ বলছেন যে আমার কিছু বান্দা আর আমার প্রতি আজকে ইমান নিয়ে এসেছে আর কুফরি করেছে, আর কিছু কিছু বান্দা কি করেছে, আমার প্রতি ইমান নিয়ে এসছে আর কুফরি করেছে নক্ষত্রের সাথে, আর আরেক দল রয়েছে যারা আমার সাথে কুফরি করেছে আর নক্ষত্রের প্রতি ইমান নিয়ে এসছে। দেখেন হাদিসটি লেখক সংক্ষেপ করে দিয়েছেন, কিন্তু হাদিসটি এভাবে রয়েছে, আসবাহ মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, আরেক দল রয়েছেন যে আসবাহ মিন ইবাদি কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব, আরেক দল রয়েছে যার আমার সাথে কুফরি করেছে আর নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে। ফাআম্মা মান ক্বালা মুতরানা বিফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি, যারা বললো যে রাতে বৃষ্টি হয়েছে অথবা যে কোনো সময় সকালে বৃষ্টি হয়েছে, আর তারপরে বললো যে আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে আজকে বৃষ্টি হয়েছে, ফাজা লেখা মুমিন, বেশি আমার প্রতি ইমানদার হলো, বিশ্বাস স্থাপন করলো, কাফের বিল কওকব, আর নক্ষত্রের সাথে কুফরি করলো, আর তাগুতকে আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করা ফরজ, তাহলেই তাওহীদ প্রতিষ্ঠা হবে। ও আম্মা মান কালা, যেমন ইমান নিয়ে আসতে হবে তেমন কুফরি করতে হবে, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে আর তাগুত আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করতে হবে, অমান্য করতে হবে, কুফরি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন ইল্লাল্লাহ হবে তেমন লা ইলাহা দুটোই হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, নেই অস্বীকার করা, বাতিলকে অস্বীকার করা, এটি হচ্ছে কুফরি করা, গাইরুল্লাহর সাথে কুফরি করা, আর ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা। ও আম্মা মান কাল, আর যারা বলল মোতের নবে না ওই কাজা ওয়া কাজা, অমুক অমুক নক্ষত্র আকাশে উদিত হওয়ার কারণে বৃষ্টি বর্ষণ হয়েছে, বা অমুক অমুক তারকার মাধ্যমে বৃষ্টি হয়েছে, সে তারকা বৃষ্টি দিয়েছে অথবা তার মাধ্যমে তার ক্ষমতা ইত্যাদি, জালেকা কাফিরুন, বিসে আমার সাথে কুফরি করলো, মুমিনুন বিল কাওকাব, আর তারকার প্রতি বিশ্বাস স্থাপন করলো। এই হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম হাদিস, যায়েদ বিন খালেদ জাহানি থেকে বর্ণিত, সহিহ মুসলিমও রয়েছে, আবু দাউদও রয়েছে, আর মুওয়াত্তা মালিকও রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ।